আওয়ার মেন মনিটর কোশ্চিন এক্সিবিশন এভরিডে নাইট এনি টাইমস এন্টার এভরিথিং ডিফেক্টেড ট্রাভেল সাইট ফিকশন উস্কো খুস্কো চুল জীর্ণ শীর্ণ মুখ গায়ে ছেঁড়া পোশাক থাকেন রাস্তার পাশে কিংবা রেলওয়ে স্টেশনে অথচ অনর্গল কথা বলেন ইংরেজিতে খোঁজ নিয়ে জানা গেছে নাম তার মুজিবর রহমান বাড়ি রাজবাড়ি সদরের রাজাপুর গ্রামে একসময় কোটি টাকা ও শতবিঘা জমির মালিক ছিলেন ১৯৮৫ সালে চলাফেরা করতেন দামি মোটরসাইকেল নিয়ে গোসল করতেন দৌলতদিয়ার পদ্মা নদীতে গিয়ে একটি সাবান একবারের বেশি ব্যবহার করতেন না গোসল শেষে ফেলে দিতেন নদীতে সেই মানুষটি আজ রাস্তার ফকির চলাফেরা করেন পাগল বেশে স্থানীয়রা জানান যাত্রাপালা জুয়া ও মাদকে আসক্ত হয়ে মুজিবর রহমান জমিজমা সব বিক্রি করে ফেলেন একসময় পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন ভাগ্যের নির্মম পরিহাসে আর পরিবারে ফেরা হয়নি তার কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার গোপালগঞ্জ তারপরে বরিশাল যে জায়গায় যাত্রার দল গেছে সেই জায়গায় চলে গেছে যায় সে টাকার বান্ডিল গুলিয়ে টানতে ছিঁড়ে উড়িয়ে দিছে ড্যান্সের সময় মেলা টাকা পয়সা আবার নষ্টও করছে ছিঁড়ে ছিঁড়ে ফেলাইছে ফ্ল্যাশ ট্ল্যাশ খেলাইছে খেলাইতে গেছে ২-৩ লাখ টাকা নিয়ে গেছে কিছু টাকা বাঁচে গেছে ৮৫,০০০ টাকা এক তারিখে বাঁচে এটা করে কি সালার টাকা সব চলে যাতে নালিয়ে কয় টাকা বাঁচলি কে হাইটিয়ে পথ বেড়ে ৫০০ টাকার নোটগুলো টুকরে টুকরে করে ছিঁড়ে ফেলাতে ছড়াতে ছড়াতে আইছে এরকম ঘটনা করছে যে আমার বসন্তপুর একটা দোকান ছিল মুদিখানার দোকান তা আমার থেকে সে একটা করে সাবান কিনে নিত এবং ৩০ কিলোমিটার দূরে মোটরসাইকেল নিয়ে সে পদ্মা নদীতে গোসল করত এবং গোসল করে লাস্টে সে সাবানটা ফেলে দিয়ে আসতো নদীতেই সে ওয়ান টাইম ইউজ করতো সাবান এখন সে রেল বসন্তপুর রেল স্টেশনে ঘুমায় কেউ কিছু দিলে খায় না দিলে না খায় এটা পাগলের মতন হয়ে গেছে পাগলের পরিবেশে সে ঘোরাফেরা করে যখন তাকে অবস্থায় ঘুমানো দেখি তখন আমাদের আসলে অত্যন্ত কষ্ট লাগে যা অত্যন্ত হৃদয় বিদারক আজ ওর অতীত স্মৃতি কল্পনা করলে আমাদের অনেক কষ্ট দেয় স্থানীয়দের তথ্য অনুযায়ী গত প্রায় ২৫ বছর ধরে এভাবেই পাগল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক ছেলে ও দুই মেয়ের জনক মুজিবর রহমান আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ি